যাদবপুর কাণ্ডে ছাত্র হত্যার বিচার চেয়ে ঘাতকদের শাস্তির দাবিতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে পথে নামে বাম ছাত্র সংগঠনগুলি। তৃণমূল রাজনীতির রুটি সেঁকতে এসেছে। যাদবপুরের ছাত্র মৃত্যুতে তৃণমূলের ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ আন্দোলনকে তীব্র ভাষায় কটাক্ষ করেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সৃজন দাবি করেন, যারা ধরা পড়ছে তারা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ সংগঠনের নেতাকর্মী। আসল অপরাধীদের তৃণমূল আড়াল করার চক্রান্ত করছে বলে সুর চড়ান সৃজন। ঘেটে দেওয়ার আরো একটা উদ্দেশ্য হচ্ছে, যারা ধরা পড়ছে তারা যাদবপুরের ভিতরে সব তৃণমূল ঘনিষ্ঠ সংগঠনের নেতাকর্মী। আসল অপরাধীদের তৃণমূল আড়াল করতে চায়। এই আড়াল করার চক্রান্ত নিয়ে গোটাটাকে এসএফআই এবং বামপন্থীদের দিকে ঘুরিয়ে দেওয়ার তাল করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপিও পিছন পিছন ওখানে গুন্ডামি করতে ঢুকছে। রাজ্যের শিক্ষামন্ত্রী দায় এড়াতে পারেন না, শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে মিছিল থেকে। তার খুনের বিচার চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। রাজ্যের এক নম্বর পাবলিক ইউনিভার্সিটি, তাতে এইরকম একজন ছাত্র মরে গেল, শিক্ষামন্ত্রীর দায় আছে। কেন ভিসি ছিল না, কেন প্রভিসির মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি, এই যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ অব্যবস্থা বলা হচ্ছে এগুলোর পিছনে রাজ্যের শিক্ষামন্ত্রকের দায় আছে। দোষীরা যাতে শাস্তি পাক এবং যাতে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস বাংলার মাটিতে গড়ে ওঠে, এটাই প্রাথমিকভাবে আমাদের পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এজেন্ডা হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, যেভাবে তৃণমূল কংগ্রেস জোর করে মুখ ঘোরানোর চেষ্টা করছে, কেন করছে? কারণ দায়ভার তো শিক্ষামন্ত্রীকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। একজন ছাত্র খুন হলো পশ্চিমবঙ্গের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে, দেশের চার নম্বর বিশ্ববিদ্যালয়, সেখানে ভিসি নেই কেন? তৃণমূলকে উত্তর দিতে হবে। সেই জন্য ঘটনার মূল ঘোরানোর জন্য রাজনীতি করার চেষ্টা করছে। ঢাকুরিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাম ছাত্র সংগঠনগুলির মিছিল যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখানে পৌঁছতেই গার্ডরেল দিয়ে পথ আটকায় পুলিশ, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বাম ছাত্রদের। ছাত্রদের শান্ত করতে দেখা যায় সৃজন প্রতিকূলদের। সেটা হচ্ছে তৃণমূলের পুলিশ। প্রথম দিন থেকে আমরা বলছি সিলেক্টিভলি প্রোঅ্যাক্টিভ। অম্বিকেশ মহাপাত্রকে কার্টুন ফরওয়ার্ড করার জন্য জেলে নিয়ে যেতে পারে। ঠিক থানার পাশে মেন হোস্টেল, সেখানে মাসের পর মাস, বছরের পর বছর র‍্যাগিং চলেছে, নির্মম অত্যাচার চলেছে জুনিয়রদের ওপর। সেই ঘুঘুর বাসা ভাঙতে পারেনি, শাসকের প্রশ্রয় ছিল র‍্যাগিং যারা করেছে তাদের প্রতি। আমরা পরিষ্কার বলছি, তৃণমূল ঘনিষ্ঠ ছাত্র মঞ্চগুলির নেতারা একের পর এক গ্রেপ্তার হচ্ছে। আজকে যখন আমরা এখানে সভা করব, মিছিল করব, কোনো কারণ ছিল না। এখানে এসে পুলিশ ব্যারিকেড গড়ে অকারণ উত্তেজনা তৈরি করলো, ছাত্ররা সেই ব্যারিকেড 2 মিনিটের মধ্যে ভেঙে দিয়েছে। কিন্তু আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে আসিনি। আমরা এখানে রাজনীতির রুটি সেঁকতে আসিনি। আমরা বলেছি, স্বপ্ন তুমি আমার ভাই, তোমার খুনের বিচার চাই। আমরা স্বপ্নের খুনের শাস্তি চেয়ে এখন 4 নম্বর গেটে সভা করব। এই যা প্ররোচনা দিয়েছে এর ফল পুলিশকে ভুগতে হবে। ছাত্রদের জনরোষের কাছে পিছু হটে পুলিশ। গার্ডরেল সরিয়ে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে বসে পড়ে ছাত্ররা, স্লোগান ও পথসভা করে বাম ছাত্র সংগঠনগুলি। তৃণমূল ক্ষমতায় এসে অ্যান্টি র‍্যাগিং সেল বন্ধ করে দিয়েছিল বলে সভা থেকে আওয়াজ ওঠে। ক্যাম্পাস করার দাবি 2003 সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশন করছে। ভারতের ছাত্র ফেডারেশনের দাবিতে পশ্চিমবাংলার সমস্ত ক্যাম্পাসে অ্যান্টি র‍্যাগিং সেল তৈরি হয়েছিল। তৃণমূল সরকারে বসবার পরেই প্রথম কাজ যেটা করেছিল, অ্যান্টি র‍্যাগিং সেলগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। আজকে সেই ঘটনার বলি, আজকে সেই ঘটনার পরিণতি হলো স্বপ্নের খুন। মাননীয় শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত ক্যাম্পাসে আসেননি কেন? আজকে 9ই আগস্ট ঘটনার ঘটেছে, আজকে হচ্ছে 17 তারিখ, তাহলে কতদিন অতিবাহিত হলো? একবার উনি এসেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একবার এসে এখানে ক্যাম্পাসে কথা বলেননি কেন? তাহলে এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। রাজনীতির রং লাগিয়ে আসল দোষীদের আড়াল করছে শাসক দল। আর যারা পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে শাস্তির দাবিতে পথে নেমেছে পুলিশ দিয়ে, তাদেরই আটকানোর চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে রাজনীতি বন্ধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।